এই অধ্যায় হচ্ছে ফেতরা একসা জব দেওয়া। জব তখনকার যুগে খাবার ছিল জব, এখনকার যুগে প্রধান খাবার কি? চাউল। সুতরাং চাউল দেবে, ধান দিলে চলবে না। একজন লোকের সুবিধাবাদী খুব, আমাদের দেশের যারা কৃষি কাজ করে চাষি, তারা তো এমনি তো অনেকেই বেশিরভাগই কৃপণ হয়, খুব হিসাবি। আর তারপরে কিছু মোল্লাও পেয়ে গেছে ওদের মধ্যে, যেমন সমাজ তেমন কিছু মোল্লা বক্তা পাওয়া যায় সব জায়গায়। এই ফেতনা আছে, যার ফলে বলছে ধান দিলেও চলবে। আরে ধান সরাসরি খাওয়া যায়? হ্যাঁ, ধান খাওয়া যায় না, সুতরাং ধান দেওয়া চলবে না। বলছে জব যে দেওয়ার কথা আছে, হ্যাঁ জব দেওয়া যাবে, কারণ হাদিসে জবের নাম এসেছে, কিন্তু হাদিসে ধানের কথা আসে নেই। সুতরাং খাবার যোগ্য দিতে হবে। তম এসছে, হাদিসে কি এসছে? তম, খাদ্যদ্রব্য দেওয়ার। খাদ্যদ্রব্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দিতে হবে। 40 কেজি চাউলকে যদি কুটানো হয় তো 30 কেজি, 30 থেকে 32 কেজি চাউল হবে। 40 কেজি ধানকে যদি কুটানো হয় তাহলে চাউল কত হবে? 30 বত্রিশ। তো ঠকে নিলেন না, ঠকে নিলেন আপনি। 2.5 কেজি ধান দেবেন, 3 কেজি ধান দেবেন, তো ঠকে নিলেন, 2 কেজি চাউল হবে না। হ্যাঁ, তো ঠকে নিলেন। সুতরাং এটা জায়েজ নয়, ঠকামি, ফরজ আদায় হবে না। জি, আর টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে? যতগুলি হাদিস আসছে ভালো করে শোনেন, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা, দু একদিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে, তখন আরও বিস্তারিত বলবো। যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি, কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফেতরা, এটা মানুষের তৈরি করা মত, এটা রসুলুল্লাহ সব ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। এবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্ক হন, না হইলে যাবেন, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে। যে ফরজ তরককারী, কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি। তোমাকে বলেছিলাম যে টাকা দাও, হ্যাঁ বলেছিলাম যে টাকা দাও, আল্লাহ বলবেন যে তোমার তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা। হ্যাঁ, কোনো সাহাবি করেছিলেন এমনটা? তো নিজের পক্ষ থেকে কেন করলে? হ্যাঁ, মোল্লাদের মন গড়া ফতোয়া কেন শুনলে? হাদিসের কথা কেন শুনলে? রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে? তো বলছেন যে একসা করে জব দেওয়া। হাদিস বর্ণনা করছে আবু সাইদ খুদরি, দ্বিতীয় সাহাবি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন কন্যা নুতিয়ামু সাদাকাতা সামিন শাইর, আমরা ফেতরা গরিবদেরকে খেতে দিতাম সামিন শাইর একসা করে জব। গরিবদেরকে কি করতাম? একসা করে জব দিতাম। জি, 73 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাদাকাতাল ফিতরে সাওমিন তাম। এই অধ্যায় হচ্ছে ফেতরা একসা যে কোনো খাদ্যদ্রব্য দিতে পারেন, কিন্তু যেমনটা বললাম এমন খাদ্যদ্রব্য যেই খাদ্যদ্রব্যগুলি খেয়ে দেয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে। খেজুর খেয়ে কিন্তু সারা জীবন মানুষ বাঁচতে পারে। খেজুর পানি খেয়ে যদি মনে করে একটা লোক সারা জীবন জীবন কাটাবে, অনেক আরবরা এক কাটিয়েছে গরিবই কালে। জি, কাটানো যাবে, কিশমিশ খেয়ে থাকানো যাবে। হ্যাঁ, আর কিশমিশ সারা বছর রাখাও যাবে শুকিয়ে। জি, এই জন্য আর কিশমিশ হাদিসে এসছেও। কিন্তু আজকাল অনেকে জিজ্ঞাসা করে এই মশলাগুলো, এই জন্য বলছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে গরিবদের বাড়ি তো ঈদের সময় একটু সেমইরও প্রয়োজন হবে, হ্যাঁ একটু সুজিরও প্রয়োজন হবে, একটু চিনিরও প্রয়োজন হবে, তো যদি আমি ফেতরাতে কিছু চিনি দিই, কিছু সেমই দিলাম, কিছু সুজি দিলাম, হ্যাঁ হ্যাঁ চলবে? না, চলবে না। কয়দিন সেমই খেয়ে থাকতে পারবেন? দুইবার পরে তিনবারই খাবেন না, দুইবারও একটা নমুনাই খাবেন না, তাই না? সুতরাং চলবে না। খাদ্যদ্রব্য যেগুলি হয় কুতুল বালাদ, কুত মানে যা খেয়ে মানুষ বাঁচতে পারে, যা খেয়ে দিয়ে সারা জীবন বাঁচতে পারে। জি, সেটা চাউল হতে পারে, সেটা গম হতে পারে, সেটা জব হতে পারে, রুটির আকারে খেতে পারেন অথবা পাকিয়ে খেতে পারেন, এই ধরনের হতে পারে, যেগুলি খেয়ে সারা জীবন মানুষ কাটাতে পারে। আজকাল সারা পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাবার হচ্ছে চাউল, সুতরাং চাল দেওয়াটাই হচ্ছে উত্তম। তবে পাকিস্তানিরা ধরেন ওই দেশে প্রধান খাবার এখনও চাউল নয়, হ্যাঁ ওরা রুটি খায়। সুতরাং তারা যদি মনে করে যে গম দেবো, তাদের জন্য গম দেবো উত্তম, যেটা খাচ্ছে সেটাই দিচ্ছে। জি, আরবরা এখন খেজুর খায় না, তারপর খেজুর দিলে চলবে, কারণ এদেশে খেজুরের প্রোডাকশান আছে, খেজুরের উৎপন্ন হচ্ছে। তারপরে নবী সাসম খেজুরের নাম বলে দিয়েছেন, এখন জব ধরেন পাওয়া যায় না, তারপরও কারো কাছে জব হয়েছে আর জব দিতে চায়, নবী সাসম যেহেতু জবের নাম বলে, সুতরাং জব দেন, অসুবিধে নেই, জব দেন। তো হাদিসে কি বলা হচ্ছে দেখেন, এই 73 নম্বর অধ্যায় বাবু সাদাকাতাল ফিতর, এই অধ্যায় হচ্ছে ফেতরা দেওয়া, সাদকায় ফেতর একসা করে যে কোনো খাবার, মেন তো যে কোনো খাদ্য, কারণ হাদিসে খাদ্যর কথা এসছে। আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কন্যা নুখরেজো জাকাত আল ফিতর, আমরা ফেতরার জাকাত বের করতাম সাম মেন তো একসা করে খাবার, একসা করে কি
তাম তাম মানে খাদ্যদ্রব্য খাবার আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার খাবার মানে হচ্ছে চাউল চাউল ভাত জি তো চাউল দিতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের চাউল ছিল না যেন কোনো হাদিসে চাউলের কথা আসেনি আরব দেশে এখনো চাউলই হয় না চাউল হয় না তো তখন যেহেতু নামটাই ছিল নাম গম হইতো না কিন্তু গম আসতো সামদেশ থেকে আসতো সামদেশ থেকে সিরিয়া থেকে প্যালেস্টাইন থেকে জর্ডন থেকে মক্কা মদিনাতে গম আসতো হাদিসে আছে والحمد لله لا إله إلا الله